গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে 8টা, আজকের ব্লগটা আমি স্টার্ট করছি 8টা থেকে। আর ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, কিন্তু কি বলতো, মেয়ে গেছে টিউশন পড়তে, অফিস বেরিয়ে গেছে, আসিস তো এখন। এটার মধ্যে কি দিয়েছি বলতো, এটার মধ্যে নারকেল তেল আর হচ্ছে ক্যাস্টর অয়েল দিয়েছি। চুলটা স্ট্রেট করার পর না চুলটার পুরো 12টা বেজে গেছে, তোমাদের কি বলবো, মানে এত চুল পড়ছে, এত চুল পড়ছে। সবাই বলছে যে না বর্ষার জন্য, কিন্তু বর্ষার জন্য না, দেখছি চুল ওঠা বন্ধই হচ্ছে না। তাই হলাম নারকেল তেলের সাথে ক্যাস্টর অয়েলটা মিশিয়ে দেখি, যদি চুল পড়াটা একটু বন্ধ হয়। তো এর মধ্যে এই যে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে মাথায় লাগাই, দেখি যদি আমার এটা লাগিয়ে চুল পড়া বন্ধ হয়। তোমাদেরকেও বলবো তোমরাও লাগাবে, এটা উপকার পাবে যাদের চুল পড়ে বা যাদের চুল ঝরছে। সাধারণত আমরা ছোটোবেলার থেকে মায়ের মুখে শুনেছি যে বর্ষাকালে একটু চুল ঝরে, কিন্তু আমার অত্যাধিক চুল ঝরছে, এবার মনে হচ্ছে টাক হয়ে যাবে। চলো লাগিয়ে ড্রপ হলে বেশি ভালো হতো, কিন্তু ড্রপ এই মুহূর্তে আমি পাচ্ছি না। তো আমি সাজ করে করে চুলটা সরিয়ে সরিয়ে মাথায় লাগিয়ে নেব। মেয়েদের সুন্দর তাই না? এমনিতেই আমার আগে অনেক বড় চুল ছিল মাথায়, এখন চুলটা কেটে কেটে চুলটার পুরো 12টা ভাজিয়ে ফেলেছি। তো চালের ডালে ভেজিয়েছিলাম, চালের ডালে পেস্টটা করে নেব, চালের ডালে পেস্টটা করে নেব, কারণ ইডলি আর একটু ধোসা বানাবো আজকে। তো বন্ধুরা আমার গলার অবস্থা খুব খারাপ, তোমরা একটু কষ্ট করে শুনে নিও প্লিজ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য গলাটা একদম বসে গেছে, আওয়াজ বেরোচ্ছে না, শরীর সত্যি খুব খারাপ আমার। কিন্তু কি করবো বলো, তোমরা তো আমার পরিবার রেগুলার, তোমাদেরকে ব্লগ না দিতে পারলে সত্যি আমারও খুব খারাপ লাগে এই জন্য। তো ইডলি বানাবো আর একটু ধোসা বানাবো। তো ইডলিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ধোসাটাও তোমার বানিয়ে নিচ্ছি। আমি ধোসা খাবো না, আমি ধোসা খুব একটা পছন্দ করি না, আমার মেয়ে আবার ধোসা খেতে খুব ভালোবাসে, আর আমি ইডলি, তার জন্য আমার জন্য একটু ইডলি বানাবো, মানে বানানো হয়ে গেছে, আর মেয়ের জন্য বানাচ্ছি একটু ধোসা। ও আবার ধোসাটা খুব ভালো খায়, ও আবার ইডলিটা অত পছন্দ করে না, আর আমি আবার ইডলিটা বেশি পছন্দ করি। আসলে ওয়েদারটা যা কি বলবো, আর আমাদের এখানে যা রেগুলার বৃষ্টি হচ্ছে তার জন্য আমার ঠান্ডা লেগে গেছে ভিজে ভিজে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদেরকে কমেন্টে জানিও। আর একটা ধোসা বাকি আছে, আমি কিন্তু ধোসাটা সত্যি খুব একটা ভালো পারি না, তাও মেয়ে বলে নাকি ভালোই লাগে। আমি সাধারণত পুর দিয়ে বানাই, আজকে আর পুরটা করি না, নাহলে আমি আলু বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা, তোমার সর্ষে, সব ফড়ন দিয়ে একটা সুন্দর মিষ্টি দিয়ে পুর তৈরি করি। কিন্তু আজকে আলুর পুরটা তৈরি করার সময় হলো না, তো আজকে তার জন্য প্লেন ধোসাই বানাচ্ছি। আর ইডলি আমার জন্য হয়ে গেছে, সাম্বার ডালটাও বানিয়ে ফেলেছি, এবার ধোসাটা হলে এবারে টিফিনটা করতে বসে যাব, কারণ টিফিন না আমার দেরি হয়ে যায়, 9টার মধ্যে খাওয়া আমি সকাল টিফিন চেষ্টা করছি। তোমাদেরকেও বলবো সকাল 9টার মধ্যে টিফিন করার চেষ্টা করবে। তো এই দেখো সাম্বার ডালটা বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমার এই সাম্বার ডালটা না বন্ধুরা খুব ফেভারিট, ভীষণ প্রিয়, আমি ভীষণ খেতে ভালোবাসি, এটা দিয়ে আমি ভাতও খেয়ে নিই। দেখো এদিকে আমার, আমি ইডলিগুলোকে কী করি বলো তো, ছুরি দিয়ে কেটে নিই, কেটে সাম্বার ডালের সঙ্গেই মিশিয়ে নিই, তারপরে খাই, ওটা আমার খেতে ভালো লাগে। এদিকে মেয়ের জন্য যে দুটো বানিয়েছি, তো আমি টিফিনটা করে ফেললাম সকালের ব্রেকফাস্ট। তারপরে ভাবলাম পাতা, এটা কী পাতা বলো তো, একটা কাঁকরোল পাতা না খারকোল পাতা যায় না সঠিক নামটা, তো এটা আমি এখানে এসে রান্নাটা শিখেছি। তো এটা না রসুন, তারপরে কাঁচা লঙ্কা, গোটা কালো জিরেকে ভেজে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে শিলে শিলে বাটতে, যদিও কষ্ট কিন্তু খেতে ভীষণ ভালো।
এইটা দেখো তিল, আমার বর্দির বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম। এটা মাঠে চাষ হয়, যেমন গম ধান সেরকম হচ্ছে, এটাও তিল, সর্ষে যেমন এটা তিল। তো এই তিলটাকে আমি না মিক্সিতে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এটা পোস্তুর মতো তোমার ওই সেম যেমন পোস্ত বড়া করে না, সেরকম তোমরা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বড়া করবে, নুন দিয়ে হেভি খেতে লাগে। আর এদিকে ভাবলাম একটু পনির করে ফেলি আজকে, আর একটু পনির করছি, পনিরটা নর্মালি করছি। তো মোটামুটি দেখো এটাই হচ্ছে আমার আজকে জানো তো দুপুরের মেনু। এখন কিছু বাসন আছে, বাসনগুলো মেজে ফেলবো। তো দেখো লাঞ্চের মেনু কী করেছি, দুটো বড়া করেছি তিলের, আর এদিকে পনিরটা হয়ে গেছে, আর এদিকে কালকের একটা ইলিশ মাছের মাথা ছিল, ওটা সব সবজি দিয়ে একটা ঘন্ট করেছি, আর এদিকে তোমার খারকুল পাতা বাটা আর ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এবার যাই বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো জমে আছে, গ্যাসটা পরিষ্কার করে নেবো। তো ওগুলো কমপ্লিট করে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি তাই ছাদে গেলাম, জামা কাপড়গুলো সেই সকালবেলা ছাদে মেলে দিয়ে এসেছি, আর আনতে যাওয়া হয়নি। আর একতলা থেকে তিনতলায় ওঠাটাও খুব চাপ, সত্যি পা ব্যথা হয়ে যায়, বিরক্তকর লাগে আমার। দেখো ছাদে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি আবার তাওয়ালটা মাথায় দিলাম কারণ ছাতা নিয়ে আসিনি। জামা কাপড়গুলো সেই সকালবেলা 7টায় মিলে গেছি, দেখো পুরো ভিজে গেল আমার, জানি না কেন আমার বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছে করছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি আর আমার ভাই বৃষ্টিতে খুব ভিজতাম, খুব ভিজতাম, আর মায়ের কাছে খুব বকুনি খেতাম। আজকে ভাবছি শ্যাম্পু দেব, তো বৃষ্টিতে ভেজাই যায়, আর কটা ভাবছি শর্ট ভিডিও করব, তাড়াতাড়ি নিচে যাই, রেডি হয়ে আসি। এই দিকে দেখো আমার জায়ের ছেলে বৃষ্টিতে মজা নিচ্ছে, আর আকাশটা দেখো অন্ধকার, এখন বাজে কিন্তু 1টা, স্নান হয়নি। আমি কটা শর্ট ভিডিও বানাবো বলে চুড়িদারটা পরে একটু সাজুগুজু করে ছাদে আসলাম, আর বৃষ্টিতে ভিজলাম, অনেক বছর পর বৃষ্টিতে ভিজলাম। একাই দেখো আমার শরীরটা এত খারাপ, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল সমস্ত, তাই ছোটোবেলার কথা মনে পড়ে যেতে আমি ছাদে চলে এসেছি। সবার কাছে অবশ্য খুব বকুনি খাচ্ছি কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে, ঠান্ডা লেগে অলরেডি লেগে আছে। তো দেখো স্নানটান করে পুজোটো দিয়ে আমি আমার দুপুরবেলা লাঞ্চের থালা নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার দুপুরের মেনু। তা এখন ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে বিকেল 5টা, উঠে জামা কাপড়গুলো আবার মিলে দিয়েছিলাম দুপুরবেলা, রোদ্দ উঠেছিল 5টা অবধি, যা রোদ দিয়েছিল তাই ঘুম থেকে উঠে ছাদে দেখো প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে গেছে, নিয়ে আসলাম, নিয়ে এসে সব ভাঁজ করে নিচ্ছি। আমি তো ভেবেছিলাম রোদ্দ উঠবে না, কারণ তোমরাও দেখলে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তারপর দেখলাম না যখন আমি লাঞ্চটা সেরে শুতে যাব তখন দেখলাম খুব রোদ্দ উঠেছে, তখন আমি তাহলে যাই ছাদে জামাগুলো দিয়ে আসি, সব জাতি দিয়ে এসেছিলাম, দিয়ে এখন নিয়ে এসে যখন ঘুম থেকে উঠে দেখি তখনও রোদ্দু আছে বাইরে, বললাম বা মনটা খুশ হয়ে গেল। তো এখন বাজে দেখো 9টায়, আমি রুটি করছি রাত্রে, রুটি আর এখানে ভাত করেছি, এখানে ভেজ ডাল আর এখানে প্লেন ডাল, আর এখানে দেখো দিয়েছি ডিম আলু সেদ্ধ, এটা হচ্ছে আমার রাতের মেনু। এই যে গরম গরম রুটি করছি, এবার রুটি টুটি খেয়ে ঘুমিয়ে পড়ব। আর এদিকে দেখো কাণ্ড, এ ঘুমাবার জায়গা পায়নি, আমার পাখির খাঁচার উপরে এসে ঘুমাচ্ছে, এত দুষ্টুমি করছে বন্ধুরা কি বলবো। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চলো বাই।